ভালো লাগছে না বাবার জন্য, মনটা খারাপ লাগছে আজকে সত্যি করে। ভগবান যে কি করছে জানি না, ও বাড়িতেও শরীর খারাপ, ও বাড়িতেও শরীর খারাপ। হ্যালো বন্ধুরা, আমি দীপা আর আপনারা দেখছেন এখন দীপা ব্লগ। দীপা ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আপনারা এসেছে ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন যে আমি কত সকাল সকাল উঠে পড়েছি। দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত কুয়াশা যায়নি, মানে আমি খুব সকালেই উঠেছি। কারণ কি, আমি আজকে বাড়ি চলে যাবো, আর বাড়ি যাব সকালেই যাব, গিয়ে ছেলেটাকে স্কুল পাঠাবো, তার জন্য আমি এত সকালে উঠেছি। আর বন্ধুরা আমার মা তো প্রত্যেকদিনই মানে সকালে কাজে চলে যায়, সকালবেলায় তো দেখা হয় না, মা কাজে যাওয়ার পর তারপর ঘুম থেকে ওঠা হয়। আজকে মা থাকতে থাকতে আমি মানে মায়ের সঙ্গেই উঠে পড়েছি। তো মা এখন চা করেছে, আমি আমার সোনা দাদু মাসি সবাই মিলে এখন চা খাবো, খেয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। তো বন্ধুরা আমি আজকে বাড়ি চলে যাবো সত্যি সত্যি। আমি তো কালকে ব্লগেই বলেছিলাম বন্ধুরা যে আমার শাশুড়ি মার খুব শরীর খারাপ, আমাকে বাড়ি যেতেই হবে। তো বাবা কালকে রিপোর্ট নিয়ে এসেছে, রিপোর্টটা ভালো পেয়েছে, মানে রিপোর্টে কিছু নেই ভালো। তো তাই জন্য ভাবলাম যে তাহলে আমি বাড়ি চলে যাই, বাবাকে বললাম, বাবা বললো ঠিক আছে, ছেলেটার স্কুল কমে হচ্ছে, তুই যা বাড়ি চলে যা, আমি দুদিন একদিন পরে এসে তোমার দেখে যাবো। বাবা বললো ঠিক আছে তাই হবে। তো তাই আজকে আমি বাড়ি চলে যাবো সকাল সকাল উঠে বলেছি বন্ধুরা। আমি এখনও বাড়িতেও ফোন করে জানাইনি যে আমি আজকে বাড়ি যাচ্ছি, একটু পরে ফোন করবো, করে বলবো যে আমি বাড়ি চলে যাচ্ছি। তো চলুন এখন আমি চা খেয়ে নিই, মা চা খাচ্ছে। তো বন্ধুরা আমরা পুরো রেডি হয়ে গেছি, অনেকটা বেলা হয়ে গেছে, 8টা প্রায় 8:30 বেজে গেছে, এখন আমরা বাড়ি যাব একদম রেডি। আর আমার ছেলে তো ওর বন্ধুদের ছেড়ে যেতেই পারছে না, সকালে উঠেই মানে খেলতে খেলতে বাড়িতে খেলছিল, বললাম যে বাড়ি যাব কোথাও যাবি না, ও তার মধ্যেই ছুটেছিল, তা ওকে ধরে নিয়ে এলাম জোর করে, এখন গিয়ে তো ওকে স্কুল পাঠাবো, তাই তাড়াতাড়ি যেতে হবে। এসো না, চ তাড়াতাড়ি চলো। ও দাদু আসছি, ও বা তাহলে খেয়ে নেবে, হ্যাঁ টাইমে টাইমে ও নন্দিনী দেবে ওষুধ, যখন যা দেবে খেয়ে নেবে, মায়ের আশায় থাকবে না, হ্যাঁ খেয়ে নেবে তুমি। নন্দিনী আসছি, হ্যাঁ যাবে তোমরা। এই দেখুন বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি মায়ের এখনও কিছু কাজ হয়নি, মানে শুধু রান্নাটা করেছে, বাকি কাজগুলো সবই পড়ে আছে। তো চলুন এখন আমি করব। আর আমার সোনা দেখুন মাইক নিয়ে আসবো বলেছে, তো মাইক নিয়েই এসেছে। এই দেখুন আমার সোনাকে আমার এখন রেডি করে দিতে হবে স্কুলে যাওয়ার জন্য, আমার মেয়ের পুরো রেডি হয়ে গেছে, এখন আমি আমার সোনাকে রেডি করব। রেডি বলতে কি, ও তো মামা বাড়ি থেকে চান টান করেই এসেছে, আর ওকে এখন দুটো শুধু খাইয়ে দেবো আর ড্রেসটা পরিয়ে দেবো। তো চলুন বন্ধুরা আমি এখন আমার সোনাকে খাইয়ে ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে কাজ করব। তো বন্ধুরা কাজ টাজ গুছিয়ে নিয়েছি, আসার পরে আমি মানে পুরো কাজ গুছাতে পারিনি, হালকা করে কাজটা গুছিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে একটু আলপনা দিয়ে দিলাম। মা তো আবার পুজো দেবে, আজকে তো বৃহস্পতিবার, আর ভালো দিনেই এসেছি বন্ধুরা, বৃহস্পতিবারে সকালেই চলে এসেছি, তার জন্য আলপনাটা দিতে পারলাম, যদি বিকেলের দিকে আসতাম হয়তো দিতে পারতাম না। আর দিদিও তো কাজে চলে গেছে, কে দিত, মা তো পারে না আলপনা দিতে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে মানে অর্ধেকের বেশি কাজ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে দিয়েছি, মা আবার পুজোয় বসবে। আর এই দেখুন আলপনা দিয়েছি, তো মা এখন যাচ্ছে চান করতে, মা চান করে আস্তে আস্তে আলপনা শুকিয়ে যাবে। বেশি কিছু ডিজাইন করিনি, হালকা করেই দিয়েছি। আমার এখন খিদে পেয়ে গেছে, আমি এখন দুটো খাবো, আর খাওয়ার পরে আরও কাজ আছে বন্ধুরা। দেখুন বিছানা জুড়ে কত জামা কাপড়, এখন আমাকে ব্যাগটাও খালি করতে পারিনি এখনো পর্যন্ত আসার পর থেকে, ব্যাগ খালি করবো, এই জামা কাপড়গুলো সব গুছোবো। তো বন্ধুরা সব কাজ তো গুছিয়ে নিয়েছি বললামই, এখনও বাকি আছে। আমি এখন দুটো কুল খাবো, পেতেই করে দেখছি কুল শুকোতে দিয়েছে, কুলগুলো দেখে লোভ লাগছে, নুনার লঙ্কা নিয়েছি, এখন আমি কুল খাবো, বেশি খাবো না, অল্প কটাই নিয়েছি 4-5টা মতো। এখানটায় রোদ আছে, একটু বসবো, বসে বসে খাবো। ওনারা দুপুরে ভাত টাত খেয়ে নিয়ে একটু শুয়ে রেস্ট নিলাম, আর বুঝতেই পারছেন এখন একটু গরম পড়ে, মানে গরম গরম ভাব, তো তাই একটু দুপুরবেলায় ভাত খাওয়ার পর আলিসি আসে, তাই একটু শুয়ে পড়েছিলাম, মাও শুয়েছিল, মায়ের শরীরটা তো ভালো নয়, তাও আমি সকালে এসে দেখেছি যে মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে, কাজও প্রায় করেই ফেলেছিল, তো কিছু বাকি ছিল সেগুলো করলাম। তো এখন বিকেলবেলা মা শুয়েছিল, উঠে বললো যে আমি একটু ওই বাড়িতে যাব, মানে যেখানে ছেলে মেয়েগুলো পড়ে ওদের বাড়িতে গেল একটু, দিদির বাড়িতে। তো মা আমায় বলে গেল যে কালকে ভোরবেলা রান্না হবে, তার জন্য এখন আনাজগুলো কুটে রেখে দাও, জল টল তুলতে হবে, তো কাজগুলো বাকি রয়েছে, মানে বিকেলের সব কাজই পড়ে আছে, এখন ওগুলো করবো। ছেলে মেয়েগুলো স্কুল থেকে চলে এসেছে, ওদেরকে দুটো মুড়ি খেতে দিলাম, অনেক দিন পর মেয়েটা আমাকে কাছে পেয়েছে বন্ধুরা, সত্যি আমার মনেটা খুবই খুশি, মানে কি বলবো আপনাদের,
স্কুল থেকে এসেই বলছে ওমা কিছু খেতে দাও খাবো, আমি যেখানে স্কুলে ভাত করতে স্কুলে ভাত খাই, তাই বলে কেন স্কুলে ভাত খাস না, বলে হ্যাঁ খেয়েছি তাও খিদে পেয়েছে, মানে মাকে দেখতে পেয়েছে না একটু বেশি খিদে পেয়ে যাচ্ছে। এখন ওরা খেলা করছে, ওরা খেলা করে নি, ততক্ষণে আমিও কাজগুলো গুছিয়ে নিই। এই দেখুন বন্ধুরা আমাদের লেবু গাছে লেবু ধরে ইয়ে ফুল দিয়েছে, এটা পাতি লেবু গাছ, কত ফুল দিয়েছে দেখুন। এই গাছের লেবুগুলো খুব বড় বড় হয়, এই গাছের লেবুগুলো মানে এরকম বড় বড় হয় আর অনেকটা করে রস হয়। ওইখানে আমার মেয়েরা খেলা করছে, ছেলে মেয়েরা। আমার মেয়েকে বলেছি গ্রামে মানে পাড়ার দিকে যাবে না সোনা, তুমি বড় হয়ে গেছো বাড়িতে থাকবে, ওই জন্য বাড়িতেই মানে আমাদের বাড়ির পাশে খেলা করছে। তো চলুন আমি এখন কাজগুলো করে নিই, আমি এখন আনাজ কাটবো, আনাজগুলো কেটে নেওয়ার পর তারপর ঘরদোর ঝাড় দেবো, উঠোনটাও ঝাড় দিতে হবে। আমের বকুল পরে দেখেছেন কত নোংরা হয়ে গেছে, আমের বকুল পড়ছে প্রচণ্ড কালো কালো হয়ে, বাবা বলছিল ওষুধ দেওয়ার কথা, আমের বকুল এরকম কালো হয়ে গেলে নাকি বেশি বকুল থাকে না ঝরে যায়, ওই জন্য বাবা বলছিল যে ওষুধ দেবো। এই দেখুন বন্ধুরা একদম ছোট্ট ছোট্ট আম ধরেছে। আমার সব কাজ গুছানো হয়ে গেছে, আর রাত্রে কি করবেন, মা রুটি করবেন? ও ওই জন্য গম দেইনি, ওই জন্য এখন মাঝে মাঝে ফ্যান ভাত খেতে হবে, বাবাও খাবে, না হলে বাবা খায় না রাত্রিরে, ফ্যান ভাতও খায় না শুকনো ভাতও খায় না ঝরঝরে ভাত, রুটি খায়। কাজ তো হয়ে গেছে, মা আমি ছিলাম না কান্নাকাটি করছি না, আজকে বিকেলবেলায় ভালোই হচ্ছে, বসে আছে কি সুন্দর, পাড়া বেড়াতে যাচ্ছে বাবা, আবার বেড়াতে যাবে মেজো মেয়ের বাড়ি। কবে যাবেন? সোমবারে বিকেলে যাব। সোমবারে বিকেলে বাবা দিতে হবে। চলুন আমি এখন কাজ করে নিয়েছি, আর আজকে তো রুটি করতে হবে না, কারণ আটা মেখে রাখতেও হবে না, এই রাতের দিক করে মানে একটু দেরি করে একবারে ফ্যান ভাত বসিয়ে দেওয়া হবে। ফ্যান ভাত মানে দুধ ভাত, আমার ছেলে যেটা বলে আমরা ফ্যান ভাত বলি আর আমার ছেলে দুধ ভাত বলে। চিকু এত পড়াশোনা করেছে যে আলা পড়ে গেছে, শুয়ে পড়েছে, খুব হাসি, পড়তে হলে খুব কষ্ট হয় বলো। ছোটোবেলায় ছেলে মেয়েগুলোকে তো বই নিয়ে বসালাম, অনেকক্ষণ ধরেই পড়ছে, তা আমিও বসেছিলাম ওদের কাছে, ভালো লাগছে না, বাবার জন্য মনটা খারাপ লাগছে, আজ সন্ধ্যেবেলায় বাবার কাছে থাকলে কোথায় ওষুধ দিয়া তাই ছাতু গুলে দিয়া এরকম করছিলাম, তো তাই একটু ভালো লাগছে না বাবার জন্য। এখন একটু চিন্তা হচ্ছে যে কী করছে কী জানি, সকালে এসেছি ফোন করা হয়নি, ফোন করে দেখবো কী করছে। আমারও ভালো লাগছে না, ওখানে শরীর খারাপ, আবার এখানে এসেছি এখানেও দেখছি মায়ের শরীর খারাপ, বাবারও দেখছি ঠান্ডা লেগেছে, নাকে গরম জলের ভাপ নিচ্ছে, সত্যি করে ভগবান যে কী করছে জানি না, ও বাড়িতেও শরীর খারাপ ও বাড়িতেও শরীর খারাপ। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার সোনা মানাতে আগেই খেয়ে শুয়ে পড়েছে, ও ঘুমিয়েও গেছে অনেকক্ষণ, বিছানা করে দিয়েছি খেয়ে নিয়ে। এই দেখুন মানা আর সোনা দুজনেই ঘুমিয়ে গেছে খেয়ে নিয়ে, আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমি এখন শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা খুব বেশি বড় করিনি, আর কি বলবো আপনারা তো বুঝতেই পারছেন মন খুবই খারাপ, তাই ভালো বিচার করতে পারলাম না, তো আজকের মতো এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে, টাটা।